সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। আর এখন চলে যাচ্ছি বাড়ি, আজকে দশমীর দিন বাড়ি চলে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনে ঠাকুর বিসর্জন হবে। আমি তো পুজো তো নেই বাড়িতেই, ধরে নাও। তো আজকে গিয়ে আর কি ঠাকুরটা দেখা হবে, আর বরণ তুমি যদি ইচ্ছা করে তাহলে করবো, আর না ইচ্ছা করলে করবো না। আর ভাসানে যাওয়ার ইচ্ছা খুব একটা নেই, দেখি কি করি বাড়ি গিয়ে। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, রেডি তো হয়ে গেছি। টাটা। কি কি চুটি না, ওইটা থাক। কোনটা থাক? টিকিটা? হ্যাঁ ওইটা থাক, হিল জুতোটা থাক। আর যেটা আমি পরে এসছি সেটা পরেই যাবো। এই যে এনার হচ্ছে বাড়ি যাওয়ার যত তাড়া, আজকে না গেলে না চলবে না। আজকে দশমী, ঠিক আছে আজকে বাড়ি যেতেই হবে। তুমি বলো না, তুমি এনজয় করবে, ওখানে নাচ করবে। আর তুমি যাই দিদি, এনজয় করলে তখন তুমি দিদি। আমি কোথায় এনজয় করেছি, বাড়ির মধ্যেই তো রয়েছি। আর রাত্রিবেলা তোমার সাথে ঠাকুর দেখতে গেছি, তুমি যতক্ষণ না এসেছিলে ততক্ষণ আমি ঠাকুর দেখতে যাইনি। চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে। উঠে পড়েছি বাইকে, সবাই সবাইকে টাটা করে দিই। টাটা। এক মাস কি যাবে না মাস? সুইটি আমার আসছি। আমার এসে টাটা। হ্যাঁ সুইটি টাটা টাটা। আসছি আসছি, রাখো দেও। তো এখন আমরা রয়েছি লঞ্চের ওপরে, তো এটা হচ্ছে কালনাঘাট। তো ওই পার থেকে এই পারে আসছি, এখন মাঝামাঝিতেই রয়েছি। তো দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা মতন লেগেছে আমাদের বাড়ি আসতে। বন্ধুরা বাড়িতে চলে এসে রেডি হয়ে গেছি, মানে বাড়িতে আসার আধা ঘন্টা পরে আমি রেডি হয়েছি। তো এবার যাবো বারোয়ারিতে, মানে আমাদের বাড়ির সামনে। তো যেতে যাচ্ছে, আর বৃষ্টি ঝমঝম করে নেমে আসলো, আর এতে এসে পর্যন্ত বাড়িতে দাঁড়ায়নি, ঘুরে বেড়াচ্ছিলো। বৃষ্টিটা আসলো বলে দৌড়ে বাড়ি চলে আসছে, মানে এবার যাব বরণ করতে। বিশেষ থামলেই যাব বরণ করতে, তারপরে মানুষকে বিমা করবো। চলো। আর একটা নতুন ছাপার শাড়ি পরলাম, আর বৃষ্টি পড়ছে সেই জন্য আমি আর অন্য শাড়ি পরলাম না। ভেবেছিলাম অন্য শাড়ি পরবো, সাজবো একটু একটু সাজবো ভেবেছিলাম, বাট এত বৃষ্টি পড়ছে দরকার নেই সাজা আমার। আমি এমনই ঠিক আছি, এমন করে হয়ে যাবে, তাই তো? ঠিক আছে চলো তোমাদের সঙ্গে বারোয়ারিতে গিয়ে পরে আবার কথা হচ্ছে, বৃষ্টি তো কমে যাবে। তো দুর্গা ঠাকুরকে বরণ করা হয়ে গেছে, এবার কার্তিক ঠাকুরকে বরণ করছি। তারপরে ওই পাশে রয়েছে সরস্বতী, আর এই পাশে রাখা রয়েছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে রাখা রয়েছে এই পাশটা করে। তো ঠাকুরের ওই যে মানে ঠাকুরটা যেখানে ছিল, তো সেখান থেকে নামানো হয়েছে, নামিয়ে নিচে রাখা হয়েছে, মানে ইট দিয়ে উঁচু করে ওইখানটাতে ঠাকুর রাখা হয়েছে। আর ঠাকুরটা এমনিই ধরো বড় লম্বা উঁচু, সেজন্য নিচে থেকে তো হাত পাবো না, আর ঠাকুরটা রেখেছে আরও ইটের ওপরে, সেজন্য আমাদেরকেও আরও বেঞ্চির ওপরে উঠতে হয়েছে। তো ঠাকুরের সামনে বেঞ্চি রাখা হয়েছিল যাতে সবাই উঠে বরণ করতে পারে, তো আমাকে ওই বেঞ্চের ওপরে উঠতে হয়েছিল। আর এত বৃষ্টি হয়েছে তো আমাদের এই মাঠে পুরো জল জমে গেছে, শাড়ি ফাড়ি সব ভিজে যাচ্ছে নিচের দিকে, পুরো জল হয়ে গেছে, পুরো পা ডুবে যাচ্ছে এতটা জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা অল্প অল্প ভিডিওতে। তো তারপরে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি, মানে এটা আমার ছোটো ঠাম্মা শাশুড়ি। তো প্রথমে ওদেরকে আমি সিঁদুরটা পরালাম, কারণ আমার শাশুড়ি রয়েছে বাড়ির ওই দিকে, সেই জন্য আর কি এদেরকে পরিয়ে, মানে এর সামনে রয়েছে এদেরকে পরিয়ে প্রণাম করে মিশিয়ে একটু সন্দেশ খাইয়ে
তারপরে বাড়ির দিকে গেলাম, তারপরে সবাইকে পড়ালাম, আর তারপরে ঠাকুরের পজিশন বেরোলো, ভাসানের পজিশন। তো আমরা গেলাম, সবাই গেলাম, প্রত্যেক বছরই যাই আমরা পজিশনে, এই বছরও গেলাম। আর এখন বৃষ্টিটা পড়ছে না, একটু আগে তো বৃষ্টি হচ্ছিল, তো আমরা সবাই যাচ্ছি পজিশনে। দেখো ঠাকুর যখন চলে যায় না, দুর্গা ঠাকুর যখন চলে যায় না, তখন মনটা খুবই খারাপ লাগে। আর আর আজকে রাত্রিবেলা, মানে দশমীর দিন রাত্রিবেলা আমাদের এখানে একটা মেলা হয়। মেলা বলতে সব জায়গা, মানে ঠাকুর এসে এই মাঠটায় দাঁড়ায়, মাঠে দাঁড়িয়ে অনেক বাজি ঠাজি ফাটায়, বাজি ফাটিয়ে মানে নাচ টাচ করে সবাই, মানে বক্সে আর কি মাইকের আওয়াজে নাচ টাচ করে। দেখো কত লোক রাস্তাতে, আর মাঠে তো আমি এখনও, মানে মাঠে তো ঢুকিনি। তো তোমাদেরকে ঠাকুর দেখালাম, ওই ঠাকুরই আজকে মানে এসে এসে দাঁড়ায় মাঠে এক এক করে, তারপরে সব জায়গার ঠাকুর ভাসান যায় ওখান থেকে, আর এই মাঠে সবাই নাচে। আর এত বাজি ফাটছে মানে কান মাথা খারাপ হয়ে যাচ্ছে, লাস্টে আমি থাকতে না পেরে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, এই ব্লগটা কেমন লাগলো, ছোটোখাটো একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দিলাম, তো ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এই ব্লগে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো মেলাতে যাওয়ার পরে, তো সবাই ফানুস ওড়াচ্ছিল, আর আমার বাজি ফাটাতে একটুও ভালো লাগে না, শুধু মনে হয় কি পয়সা নষ্ট করা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার পাশে থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো জানিও।